টিফিনে পুষ্টি স্কুলে থাকতে হয় অনেকটা সময় ওই সময়ে পুষ্টি চাহিদার যাতে কোনো ঘাটতি না হয় তাই স্বাস্থ্যসম্মত পুষ্টিকর টিফিন বাচ্চাদের নিশ্চিত করতে হবে বাচ্চাদের অনেক ধরনের পছন্দ অপছন্দ থাকে তাই মাকে এমনভাবে টিফিন তৈরি করতে হবে যাতে তা থেকে তার প্রয়োজনীয় পুষ্টি পাওয়ার পাশাপাশি বাচ্চা আনন্দও পায় খাবার অল্প পরিমাণে দিলেও কার্বোহাইড্রেট চর্বি ও প্রোটিন এই তিনটি প্রধান পুষ্টি উপাদান যাতে টিফিনে থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে সঠিক টিফিন নির্বাচনে মাকে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সন্তানদের সঙ্গে কথা বলে তার পছন্দ অপছন্দের গুরুত্ব দিয়ে টিফিন মেনু নির্বাচন করতে হবে অল্প পরিমাণে কিন্তু পুষ্টি উপাদান বেশি আছে এমন খাবার টিফিনে দিতে হবে ঝোল জাতীয় খাবার বাচ্চারা অপছন্দ করে তাই এগুলো এড়িয়ে যান এমন কোনো খাবার দেওয়া যাবে না যেগুলো ঠান্ডা হলে শক্ত হয়ে যায় খাবারকে সুন্দর করে টিফিন বক্সে সাজিয়ে দিন ফুড গ্রেড প্লাস্টিক বা খাবার ভালো থাকবে এমন বাক্সে খাবার দিতে হবে টিফিনের খাবার নরম ও সতেজ হওয়া জরুরি বাইরের কেনা খাবার টিফিনে না দেওয়াই ভালো যে কোনো টিফিনের সঙ্গে একটু শশা বা শুকনো ফল ইত্যাদি দিলে বাচ্চাদের ফল খাওয়ার অভ্যাস তৈরি হয় বাচ্চাদের টিফিন খাওয়াকে উৎসাহ দিতে একটু বেশি পরিমাণে টিফিন দিন বন্ধুদের সঙ্গে ভাগ করে মাঝে মধ্যে খেলে ভালো যারা দীর্ঘ সময় স্কুলে থাকে তাদের অল্প করে দুবার খাওয়ার মতো টিফিন দিলে ভালো শিশুরা যাতে স্বাচ্ছন্দে খেতে পারে তাই ছোট আকারের খাবার টিফিনে দিন ঘরে তৈরি টিফিন স্বাস্থ্যের জন্য ভালো তাই রকম ফের করে ঘরের খাবার টিফিনে দিতে হবে বাচ্চাদের টিফিনে ভাজা পোড়া খাবার দিলে লক্ষ্য রাখতে হবে যেন এসব খাবারে পুরনো তেল ব্যবহার না হয় টিফিনের রং টেস্টিং সল্ট বিস্কুটের গুঁড়া অতিরিক্ত লবণ এগুলো এড়িয়ে চলুন গরমে খুব দ্রুত নষ্ট হতে পারে এমন খাবার টিফিনে দেওয়া যাবে না যেমন মেয়নিস সালাদ ড্রেসিং আধা সেদ্ধ খাবার কাঁচা খাবার ইত্যাদি টিফিন না খেলে শিশুকে বকা না দিয়ে তার কারণ জানার চেষ্টা করুন সকালের নাস্তা ঠিকমতো খেলেই শিশুরা ভালোভাবে টিফিন খাবে তাই সকালের নাস্তার অভ্যাস শিশুদের করাতে হবে বাইরের কেনা খাবার শিশুদের নানা শারীরিক সমস্যার কারণ হয়ে দাঁড়ায় যেমন মাথা ব্যথা অ্যাসিডিটি গ্যাস রক্তে কোলেস্ট্রল বেড়ে যাওয়া ওজন বেড়ে যাওয়া ইত্যাদি তাই ঘরের টিফিন শিশুদের জন্য নিরাপদ ঘরে তৈরি স্বাস্থ্যকর টিফিন ঘরে তৈরি কেক প্যানকেক খিচুড়ি রুটির সঙ্গে জ্যাম ডিম আলুর চপ সবজি কাটলেট মুরগির কাটলেট ডিম মুরগি বা টুনা স্যান্ডউইচ বুটের হালুয়া বা গাজরের হালুয়া নুডলস মাছের কাটলেট ফ্রেঞ্চ টোস্ট ঘরে তৈরি ফ্রায়েড রাইস গ্রিল করা আলু ফল বিস্কুট ঘরের বার্গার ভেজিটেবল রোল ইত্যাদি মনে রাখবেন তিরিশ দিনের মধ্যে চব্বিশ দিনই শিশুকে টিফিন দিতে হবে তাই মাসের শুরুতেই একটি রুটিন করলে আপনিও ঝামেলায় কম পড়বেন এবং শিশুটিও রকম ফের খাবার উপভোগ করতে পারবে